হ্যাঁ হুজুরের অবস্থা কি এখন, ঘটনা কি? আমি তো ফেসবুকে দেখতেছি কিন্তু পুরা শিওর বলতে পারতেছি না। শুভেন ভাই শাহেক ইনশাল্লাহ আজকে রাত্রে মুক্তি পাবে, এটা কনফার্ম। আচ্ছা আচ্ছা, আমি সর্বোচ্চ জায়গায় কথা বলেই বলতেছি, কিন্তু একটু দেরি হবে, মানে গেটের সামনে এত ভিড় হয়েছে, এই জন্য হয়তো একটু রাত করবে। মানে আগের সিদ্ধান্ত ছিল 8:30, এই যে আপনি যখন কথা বলতেছেন ঠিক এই সময়টাই সিদ্ধান্ত ছিল। বিশ্বস্ত একটা বক্তব্য দিন তা আমি এটা ছেড়ে দিব, কারণ মানুষ তো অনেকে কিছু বিভ্রান্ত হতে পারে। গেটে আছেন, গেটে বলতে শেষ স্টেপ, মানে যেখানে আমাদের কাপড় চোপড় ব্যাগ স্যাগ নিয়ে বের হয়ে আসতে বলে, সকলেই যেভাবে বেরোইছে ওখানে আছেন শাহেক, মানে একেবারে শেষ জায়গায়। ওখান থেকে একটা প্রসেসিং থাকে, ক্লিয়ারেন্স প্রসেসিং, বাহিরের অবস্থান কি এগুলো অবজারভেশন করে গোয়েন্দা সংস্থা, ওগুলো দেখে তারপরে ক্লিয়ারেন্স দেয়, ওটা অনেকবার শেষ স্টেজ আর কি। তাহলে আমরা আশাবাদী মামুনুল হুজুর বের হয়ে যাবেন না? ইনশাল্লাহ ইনশাল্লাহ, একবারে মানে 8:30 বের হওয়ার কথা ছিল, এখন হয়তো আর একটু দেরি হয়ে যাবে, মানে বাহিরে ভিড়টা বেশি তো, মানে মানুষ যেন হতাশ হয়ে কিছুটা বাড়িতে চলে যায় এরকম চাচ্ছে হয়তো ওরা। সম্ভবত অনেক লোকের সমাগম এখানে হয়েছে, এর জন্য হয়তো একটু ব্যাপক ব্যাপক, আমার কাছে একটা ভিডিও আছে দিচ্ছি আপনাকে, ব্যাপক। আচ্ছা, আর আপনারা কি ওইখানে আছেন নাকি আশেপাশে আছেন মনে হয়? আমাদের লোক আছে, আমাদের লোক আছে ওখানে, এনে ভিড় তো বেশি, আচ্ছা ওখানে আমরা গেলে মানে আরেকটা ঝামেলা, আচ্ছা কথা আচ্ছা, বুঝছেন, মানে গেটের সামনে আমি যাওয়া ঝামেলা, আমরা বাসায় যাবো আর কি। লোক আছে, লোক লাগাই রাখছি, একেবারে ভিতরেও লোক আছে বাহিরেও লোক আছে। তাহলে এটা হলো বিশ্বস্ত খবর যে হুজুর আজকে রাত্রে বের হবেন, তবে এখনো বের হন নাই, গেইটে আছেন, এতটুকুই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ, তাহলে হুজুর আপনাকে কষ্ট দিলাম, দোয়া করবেন ইনশাল্লাহ কথা হবে। বাড়িতে আসবেন কবে, পিরিসে বসে থেকে আর কত, বাতিলে তো বইরা গেল দেশ, আমি বাতিল সব বইরা গেল, আসতেছি হুজুর, দোয়া করবেন, আপনাদের সোহবত লাগবে তো, আসতেছি, পরামর্শও লাগবে ইনশাল্লাহ। বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর গুলো তো আমাদের দরকার যুবকদের। ইনশাল্লাহ ইনশাল্লাহ আসতেছি।